যদি বা চোখ চেনে ভালোবাসা কিছু, মন যেন চলতে চায় তারই পিছু পিছু। ভালোবাসা মানে কারোর কাছে অনন্য অনুভূতি, কারোর কাছে শান্তির দরজা, আবার কারোর কাছে অনন্ত অপেক্ষা। শেষেরটা কিন্তু একদম সত্যি, ভালোবাসার জন্য অপেক্ষা করতে হয় বই কি। আর প্রচণ্ড ভালোবাসার এক বিরাট ক্ষমতা আছে, সে চাইলেই তার ভালোবাসা দিয়েই এক খরস্রোতা নদীকে শান্ত স্থির দিঘি করে দিতে পারে। আস্তে আস্তে মনের আঙিনায় তখন বেজে ওঠে ভালোবাসার গান, আর সেই গানের ওপারে থাকে আমাদের প্রিয় মানুষটি। সেও কি শুনতে পায় এই হৃদয়ে ভেসে থাকা গানের সুর, মিলনের অপেক্ষার ডাক? সেও কি বোঝে? আজকের গল্প রাহুল বর্মনের কলমে, গানের ওপারে। রাত প্রায় 9টা, চাঁদ যেন সোনাঝুরি বনটার উপর একটা নরম স্নিগ্ধ মায়াবী পূর্ণিমার চাদর বিছিয়ে দিয়েছে। এই দুই দিনের যাতায়াতে সোনাঝুরি বনের ভেতর দিয়ে গেস্ট হাউসে আসার রাস্তাটা অনেকটাই চেনা হয়ে গিয়েছে। একটা ভীষণ শান্ত ও পবিত্র ভালোবাসার সেই সাথে একটা বিচ্ছেদ যন্ত্রণার মিশ্র অনুভূতি নিয়ে আমি শান্তিনিকেতন গেস্ট হাউসের ভেতরে ঢুকলাম। আমাকে দেখে রিসেপশনিস্ট ছেলেটা একটা মিষ্টি হাসি দিয়ে অভ্যর্থনা জানাল। আমি ধীর পায়ে হেঁটে গিয়ে নিজের রুমের দরজায় নক করলাম। লিজা এসে দরজাটা খুলে দিল। ভিতরে ঢুকতেই লিজা শান্ত গলায় বলে উঠল, এত দেরি হলো, কোথায় ছিলে এতক্ষণ? আমি উত্তরে কিচ্ছু না বলে শান্তভাবে লিজার দিকে তাকালাম। তার পরনে একটা হাঁটু পর্যন্ত ট্রান্সপারেন্ট নাইট গাউন। আমাকে তার শরীরের সাথে মিশে যেতে আহ্বান জানাচ্ছে তা। দুদিন আগে হলেও আমি হয়তো হিংস্র বাঘের মতো ওর উপর ঝাঁপিয়ে পড়তাম, ওকে নিয়ে গিয়ে ফেলতাম বিছানাতে, তারপর শরীরী খেলায় লণ্ডভণ্ড করে দিতাম বিছানা ও ওকে। কিন্তু হঠাৎ গ্রাস করা পরিবর্তন ও ভালোবাসার ছোঁয়ায় আজ মন সায় দিল না। আমি জুতো খুলে জানালার সামনে এসে দাঁড়ালাম। চাঁদটা যেন আজকে একটু বেশি উজ্জ্বল। সোনাঝুরি বনটা চাঁদের রূপ রস যৌবন সব শুষে নিচ্ছে। মাঝে মাঝে হাওয়ার দোলায় পাতায় পাতা ঘষার মৃদুমন্দ আওয়াজ পাওয়া যাচ্ছে। লিজা আস্তে আস্তে পেছনে এসে আমাকে জড়িয়ে ধরল। ওর নিটোল স্তন দুটো আমার পিঠে পিষ্টে যেতে লাগলো। আমি নিথর হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার অনুভূতিটা যেন আজকে অবশ হয়ে গেছে। কোনো সাড়া না পেয়ে লিজা আমাকে নিজের দিকে ঘোরালো। আস্তে আস্তে নিজের ঠোঁট দুটো আমার ঠোঁট দুটোর গভীরে মিশিয়ে দিতে থাকলো। তবুও আমার শরীরে কোনো সাড়া জাগলো না। কপাল বেয়ে নেমে আসা লিজার যে চুলের গন্ধে আমি মাদকতা খুঁজে পেতাম, আজকে সেই গন্ধটাই বড্ড কটু ঠেকলো আমার কাছে। প্রত্যাখ্যাত হয়ে লিজা তার ঠোঁট দুটো সরিয়ে নিল। তারপর এক দৃষ্টিতে কয়েক মুহূর্ত আমার চোখের দিকে তাকিয়ে থাকলো নির্লিপ্ত দৃষ্টিতে। মৃদু হেসে বলে উঠল, খুব ভালোবাসো না মেয়েটাকে? এতক্ষণ শান্ত হয়ে থাকা আমার মনটা সহসাই ভীষণ চঞ্চল হয়ে উঠল। মেয়েরা ছেলেদের চোখের দিকে তাকিয়ে অনেক দূর পর্যন্ত দেখতে পায়, অনেক অজানা গভীরতার কথা জেনে যায়, আর আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার কোনো উত্তর না পেয়ে সে আমাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি আরও একবার জানালার দিকে ফিরলাম, আকাশের দিকে তাকালাম। চাঁদটার চারপাশ দিয়ে কতগুলো মেঘ ভেসে বেড়াচ্ছে। রাহির কথা, রাহির সাথে কাটানো এই দুদিন আর আজকের সন্ধের মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠতে থাকলো। আমার নিজের অজান্তেই চোখের কোণা দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। একটা আঙুল দিয়ে চোখের ভেজা ভাবটা অনুভব করলাম, তারপর আবার আকাশের দিকে তাকালাম। এই হঠাৎ পরিবর্তিত তুর্য রায় আমার নিজের কাছে প্রতি মুহূর্তে অচেনা ঠেকছে, প্রতি মুহূর্তে আমাকে অবাক করে দিচ্ছে। চোখের জল, ভালোবাসা, এসবের সঙ্গে আমার যে কোনোদিন পরিচয় হতে পারে তা তিন দিন আগে পর্যন্ত আমি ভাবতে পারতাম না। যে তুর্য রায় মেয়ে বলতে শুধু শরীর আর সেক্স ছাড়া কিছু বুঝত না, সে গত কয়েক ঘন্টা একটা পবিত্র নারী মন মেকিং লাভের অন্তর্নিহিত অর্থ আর আদরের খোঁজ পেয়েছে। যে তুর্য রায় কোনোদিন ইমোশন নামক শব্দটার ধার ধারত না, আজ সে হঠাৎ খুব শান্ত হয়ে রাহির সাথে কাটানো মুহূর্তগুলোকে
আরও একবার মনে মনে বাঁচিয়ে তোলার চেষ্টা করছে। সময় সত্যি মানুষকে অনেক বদলে দেয়। জীবনকে বুড়ো আঙুল দেখানো কোনো কিছু তোয়াক্কা না করা তুর্য শান্তিনিকেতনে এসেছিল রিসর্টের জন্য লোকেশন ফাইনাল করতে, আর কাল সে ফিরে যাবে একটা মেয়ের ভালোবাসা, এক রাশ অপেক্ষার, নিজের ভেতরে হঠাৎ খুঁজে পাওয়া প্রেমিক সত্তাটাকে নিয়ে। শান্তিনিকেতনের ডিলটা কিছুতেই ফাইনাল হচ্ছে না তুর্য, ওই বুড়োটা বড্ড জেদি, কিছুতেই ডিল করতে চাইছে না। তুমি একবার যাও না, আই থিঙ্ক ইউ আর দ্য বেস্ট পসিবল ম্যান টু হ্যান্ডেল হিম। সৌগত চৌধুরী ওরফে তুর্যর বস এক প্রকার মিনতির স্বরে তুর্যকে বলে উঠল। তুর্য জানে সৌগত চৌধুরী অফিসের অন্য যে কারোর তুলনায় তার উপর অনেক বেশি ভরসা করে, আর ভরসা করার কারণও আছে। তুর্য কূটনীতিবিদ, প্রখর বুদ্ধির অধিকারী, অন্যদের মতো মানুষকে ইমোশনালি হ্যান্ডেল করে না, রীতিমতো প্র্যাকটিক্যালি ব্ল্যাকমেল করে কনভিন্স করানোয় তার দুর্নাম আছে। তুর্য মাথা নেড়ে সায় দিল। অ্যাপ্রুভাল পেতেই সৌগত চৌধুরী একটু হেসে তার পিঠ চাপড়ে দিয়ে চলে গেলেন। আমি তুর্য রায়, হোটেল গ্র্যান্ড বেঙ্গলের মার্কেটিং ডিপার্টমেন্টের একজন সাকসেসফুল এমপ্লয়ি। বেশ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন নামি দামি জায়গায় গ্র্যান্ড বেঙ্গলের ব্রাঞ্চ তৈরি করার কথা চলছে। তেমনই একটা জায়গা হিসেবে এবার বেছে নেওয়া হয়েছে শান্তিনিকেতনকে। বেশ খানিক পরীক্ষা নিরীক্ষা অ্যানালাইজ করা, ঘুরে ফিরে দেখার পর একটা সাইট চুজ করা হয়েছে। কিন্তু সেই সাইটের মালিক সাইটটা মোটা অর্থের বিনিময়েও ডিল করতে রাজি হচ্ছে না, আর তাই এবার বাধ্য হয়ে আমাকে শান্তিনিকেতন যেতে হবে ডিল ফাইনাল করতে। অবশ্য আমি একা যাব না, আমার সাথে আরেকজন যাবে, লিজা দে, আমার পিএ। তবে সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কম, আমার বেড পার্টনার বেশি। শহুরে কঠিন মনের মেয়ে, অনেক ওপরে ওঠার স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে নিজের শরীরটাকে সে কখনো বাঁধা হয়ে দাঁড়াতে দেয়নি। সে বিজনেস বোঝে, ওপরে ওঠার ধাপগুলো কী করে সহজে আদায় করতে হয় সেটা জানে। আমাকে তার শরীর নিংড়ে নিতে দিয়ে সে দুটো বছর ধরে আদায় করে চলেছে টুকটাক প্রমোশন। ঠিক আমার মতোই তার কাছে ইমোশনেরা কোনো দাম পায় না, দাম পায় প্র্যাকটিক্যালিটি, ওপরে ওঠার জেদ। দুদিন পর একটু বেলার দিকে আমি আর লিজা শান্তিনিকেতনে এসে উপস্থিত হলাম। উঠলাম শান্তিনিকেতন নামের একটা লজে। লজটা বোলপুর স্টেশন থেকে খুব একটা বেশি দূরে না, গাড়িতে 10 মিনিট মতো লাগলো। বসন্তের শেষ অধ্যায় চলছে, কিছুদিন আগেই দোল গেল, আকাশটা খানিক মেঘলা, সূর্যের তেজও কলকাতার তুলনায় অনেক কম। ঝিম ধরানো প্রকৃতির মাঝে একটা মিষ্টি ঠান্ডা হাওয়া খেলে বেড়াচ্ছে মাঝে মাঝে। তুর্যর এসব উপভোগ করার মতো মানসিকতা কিংবা ধৈর্য কোনোদিনই ছিল না। সে রুমে ঢুকেই দরজা লক করে দিয়ে লিজাকে দেয়ালে ঠেসে ধরে পিষতে শুরু করল। কিছুক্ষণের শরীরী খেলা ও একটা গাঢ় ঘুমের পর দুজনেই লাঞ্চ সেরে প্রস্তাবিত সাইটটার উদ্দেশ্যে রওনা হলো, ল্যান্ড রেজিস্ট্রির কাগজপত্র নিয়ে। জায়গাটা লজ থেকে বেশি দূর না, হেঁটে পৌঁছতে 10 মিনিট মতন লাগলো। সেখানে পৌঁছতেই তারা দেখল একটা একতলা বাড়ি, তার সামনেই অনেকটা বড় উঠোন। উঠোনের মধ্যে টিনের বড় ঘর, অনেকটা হল ঘর টাইপের। এই উঠোনটাকেই তাদের সাইট হিসেবে চুজ করা হয়েছে। প্রয়োজনে টিনের চাল দেওয়া ঘরটাকে ভাঙতে হবে। এখান থেকে শান্তিনিকেতন, সোনাঝুরির বন, বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি কোনোটাই বেশি দূরে নয়। বোলপুর স্টেশনও বেশিক্ষণের পথ না। এছাড়া 1 কিলোমিটারের মধ্যে তেমন ইজিলি অ্যাভেলেবল কোনো সাইটও তারা খুঁজে পায়নি। আর এই জায়গাটার আশেপাশে রিসর্টের ডিম্যান্ডের তুলনায় সংখ্যা কম, তাই ভেবেচিন্তেই এই জায়গাটা চুজ করা। তুর্য দেখল টিনের ঘরটার বাইরে একটা সাইনবোর্ড টাঙানো, লেখা সুরের তরি। একটু সামনে যেতেই তুর্য মেয়েলি কিন্তু সুরেলা কণ্ঠ শুনতে পেল।
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। ঘরটার ভেতরে একটা মেয়ে হারমোনিয়াম নিয়ে গান গাইছে, আর তার সামনে প্রায় 10-15 জন কুচি গাজা বসে আছে। তুর্য চোখে চোখ পড়তেই মেয়েটা গান থামিয়ে দিয়ে তুর্যর দিকে ভ্রু কুচকে তাকাল। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? লিজা কিছুটা এগিয়ে গিয়েছিল। তুর্য ঘরটার ভেতর থেকে চোখ সরিয়ে লিজার পিছু নিল। আর শোনো, লোকটা যদি রাজি না হয় আজকেই কোনো স্টেপস নেওয়ার দরকার নেই, আমরা তো দুদিন এখানে আছি, যাওয়ার আগে ভাবনা চিন্তা করে লোকটাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দেওয়া যাবে। আজকে ঠান্ডা মাথায় ওনাকে বোঝাবো আর ওনার ডিমান্ডগুলো শুনবো, তারপর কোনো একটা ডিসিশন নেওয়া যাবে। লিজা আগে ভাগেই অনেক কিছু ভেবে নিয়েছে। উঠোন পেরিয়ে টিনের ঘরটার সামনে দিয়ে একটু এগিয়ে একতলা বাড়ির সামনেটায় উপস্থিত হলো ওরা। একতলা হলেও আশেপাশের বাড়িগুলোর সাথে এই বাড়িটার কোনো মিল নেই। ছোট হলেও বাইরে থেকে দেখে ঘিয়ে রঙের বাড়িটাকে যথেষ্ট গোছানো আর পরিপাটি মনে হলো। দারিদ্রতার ছাপ দেখা গেল না। বাড়িটার সামনেই একটা ছোট্ট বাগান, সেখানে একজন বৃদ্ধ গাছের পরিচর্যা করছিলেন। লিজা ও তুর্যকে দেখে সামনে এসে জিজ্ঞাসা করলেন, আপনারা? হ্যাঁ, আসলে আমরা ওই সাইটটার ব্যাপারে। ও, আপনারা আবার এসেছেন? একটা বুড়ো মানুষকে এরকম ভাবে মাঝে মাঝে চালাতন করে কি আনন্দ পাচ্ছেন আপনারা? আমি তো আগেই বলেছি আমি ওই ছবিটা বিক্রি করব না, সে আপনারা যতই টাকা দিন আমাকে। আপনার কি কি ডিমান্ড বলুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেগুলো পূরণ করার। সব কিছু টাকা দিয়ে কেনা যায় না ভাই। এই বাড়িটা, ওই উঠোন, ওই গানের স্কুল, এই তো আমার আর আমার মেয়ের শেষ সম্বল। একটা নারীর টান রয়েছে এদের প্রতি, সেটা আপনারা বুঝবেন না। আর আমার কোনো ডিমান্ড নেই, শুধু একটাই কথা, এই জমি আমি বিক্রি করব না। তাই আপনারা মাঝে মাঝে লোক পাঠিয়ে বা নিজেরা এসে বিরক্ত না করলে খুশি হব। আপনি একবার ভেবে দেখার চেষ্টা করুন। কিচ্ছু ভাবা নেই মা আমার। লোকটা তার সিদ্ধান্তে অনড়। তুর্য খেয়াল করল গানের স্কুলের মেয়েটা কখন যেন লোকটার পেছনে বারান্দায় এসে দাঁড়িয়েছে। ছিপছিপে শ্যামলা হলেও মেয়েটার মুখে একটা কোমলতা আর এক অদ্ভুত ধরনের মাধুশ্রী রয়েছে। শাড়ি পরিহিত শরীরে সদ্য প্রস্ফুটিত যৌবনের সাড়া পাওয়া যায়। কপালে ছোট্ট কালো টিপটা না থাকলে হয়তো একটু বেমানান লাগত। ঘন কালো চুলে ধান ক্ষেতের ওপর দিয়ে সহসা হাওয়া বয়ে যাওয়ার মতো ঢেউ খেলে রয়েছে। তুর্য কয়েক মুহূর্ত মেয়েটাকে দেখল। মেয়েটার মুখে একটা সন্ত্রস্ত ভাব। এদিকে লিজা বৃদ্ধ লোকটাকে কনভিন্স করানোর ব্যর্থ চেষ্টা করে চলেছে। এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না মা, আমি এই জমি বিক্রি করব না, সে তোমরা যতই লোক দেখাও, তোমরা এবার আসতে পারো। বৃদ্ধ বিরক্ত হয়ে হাত জোর করল। লিজা উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল। তুর্য লিজার হাতটা ধরে ইশারায় কিছু বলতে বারণ করল। তারপর বৃদ্ধ লোকটার সামনে থেকে দুজনে উঠে এলো, ফেরার পথ ধরল। গেট দিয়ে বেরোনোর মুখে লিজার আগত স্বরে বলল, লোকটা এমনভাবে মানবে না, আমাদের নিজেদের পন্থাটাই এবার কাজে লাগাতে হবে। চলো, হোটেলে গিয়ে ভাবনা চিন্তা করে আরেকদিন আসতে হবে। এই যে শুনছেন, পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠের ডাকে তুর্য ঘুরে তাকালো, সেই সাথে লিজাও। দেখল গানের স্কুলের মেয়েটা হন্তদন্ত হয়ে ভয়ে মিশ্রিত মুখে তাদের সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্ত দুজনকে দেখে আস্তে আস্তে বলতে শুরু করল, আমি জানি আপনারা চাইলেই এই জমিটা আদায় করার জন্য আমাদের সাথে অনেক খারাপ কিছু করতে পারেন, কিন্তু এটা সত্যি যে এই জমিটা, ওই বাড়িটা আর এই গানের স্কুলটা, এগুলো ছাড়া আমার আর বাবার এই পৃথিবীতে আর কোনো কিছু নেই। আমাদের শেষ সম্বল বলতে এটুকুই। জমিটা হারালে বাবা নিজেকে ঠিক রাখতে পারবে না, আর এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কোনো আপন কেউ নেই। তাই হাত জোড়ো করে অনুরোধ করছি, প্লিজ জমিটা দখল করে নেবেন না। মেয়েটি হাত জোড় করে দাঁড়ালো,
তুর্য দেখল মেয়েটার ঠোঁট দুটো কাঁপছে, চোখের কোণা থেকে জল গড়িয়ে পড়ে কাজলটা ঘোলা হয়ে যাচ্ছে। সে মেয়েটার চোখের দিকে তাকাল। মেয়েটার চোখের জলে যে অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠেছিল সেটা বোঝার মতো মন তুর্য ছিল না। কারো চোখের জলে তুর্য কোনোদিনও প্রভাবিত হয়নি, কিন্তু বরফ কঠিন হলেও একসময় ভেঙে টুকরো হয়, একসময় গোলে জল হয়। তুর্য মেয়েটার চোখের জলে কি খুঁজে পেল সে নিজেও বুঝতে পারল না। এক লহমায় সে নিজের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন টের পেল। সে মেয়েটাকে বলল, ঠিক আছে যাও, তুমি ভেতরে যাও। মেয়েটা অল্প ঘাড় নেড়ে ভেতরে চলে গেল। সে মেয়েটা চলে যাওয়া দেখতে থাকলো। এই প্রথম সে মাথা দিয়ে না ভেবে মন থেকে ভাবতে বাধ্য হলো। এই প্রথম সে নিজের ভেতরে একটা নরম দিকের খোঁজ পেল। মেয়েটা ঘরে ঢুকে যেতে এই তুর্য আস্তে আস্তে বলে উঠল, লিজা, আমরা এখনো অবধি জোর করে প্ল্যান খাটিয়ে অধিকার করা ছাড়া কারো কাছ থেকে কখনো কোনো কিছু আদায় করতে পেরেছি? লিজা ভ্রু মুচকে জিজ্ঞাসা করল, মানে? তুর্য কোনো উত্তর দিল না, শুধু হাতে ধরা জমি রেজিস্ট্রি পেপারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। কেন ছিঁড়ল, কার জন্য ছিঁড়ল, সে কিচ্ছু জানে না। আজও টিনের একচালা ঘরটার ভেতর থেকে তুর্য সেই পরিচিত মেয়েলি কণ্ঠে গান শুনতে পেল। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা। ঘরটার সামনে আসতেই সে দেখতে পেল ভেতরে মেয়েটা একইভাবে মোহগ্রস্ত হয়ে হারমোনিয়াম নিয়ে গান গাইছে, কিন্তু আজ তার সামনে কোনো কুচি কাজারা বসে নেই, সে একাই রয়েছে। তুর্যর পায়ের আওয়াজ পেতেই মেয়েটা গান থামিয়ে দিয়ে বাইরের দিকে তাকালো। তুর্যকে দেখে উঠে বাইরে এলো। তুর্যর হাতে জমি রেজিস্ট্রি পেপারটা দুখণ্ড হয়েছিল। মেয়েটা কাছে আসতেই তাকে ওই ছেঁড়া খণ্ড দুটো ধরিয়ে দিল। মেয়েটা হতবুদ্ধি হয়ে কয়েক মুহূর্ত চোখ বোলালো দুটো ছেঁড়া খণ্ডতেই, তারপর অবুজ দৃষ্টিতে তুর্যর দিকে তাকালো। আমাদের তরফ থেকে আর কেউ জমি কেনার বিষয়ে তোমাদেরকে জ্বালাতন করতে আসবে না, এবার থেকে নিশ্চিন্ত থাকতে পারো, তুর্য বলে উঠল। বলা মাত্রই তুর্য দেখতে পেল মেয়েটার মুখে একটা কৃতজ্ঞতাপূর্ণ মিষ্টি হাসি ছেয়ে গেল। মেয়েটা মুখ নামিয়ে আস্তে করে বলে উঠল, ধন্যবাদ। তোমার বাবা কালকে নারীর টান নিয়ে বলছিলেন, ওসব আমি কখনোই বুঝবো না। অনেক ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, তারপর মামা মামির কাছে মানুষ, আর ওরা আমাকে নিজের ছেলের মতোই দেখত। পড়াশোনায় মন্দ ছিলাম না, গ্র্যাজুয়েশন চলাকালীন মামার এক বন্ধুর সূত্রে এই কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টে ঢুকলাম, ব্যাস। তারপর আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি। টাকার নেশায় এতটাই মত্ত হয়ে উঠলাম যে মামা মামি নিজের ছেলের মতো আমাকে মানুষ করেছিল, তাদের সাথেই সব সম্পর্ক ছিন্ন করে দিলাম স্বার্থপরের মতো। ওপরে ওঠার নেশা এতটাই চড়ে গিয়েছিল যে মানুষের চামড়ায় আস্তে আস্তে অমানুষ হয়ে উঠলাম। ভেতর থেকে এতটাই কঠিন হয়ে গেলাম না যে কারোর চোখের জল আবেগ আমার কাছে কোনো দামই রইল না। তা জোর করে অধিকার করার মধ্যে একটা অদ্ভুত শান্তি খুঁজে পেতাম। কিন্তু কালকে এখানে আসতেই যখন ওই ঘরের ভেতর থেকে তোমার গান শুনলাম না, তখন আমার ভাগ্নি রিনির কথা খুব মনে পড়ছিল। জানো তো, ও খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইত। এত বছরে ওই প্রথম আমি নিজের মামা মামি আর রিনিকে মিস করছিলাম। ওই প্রথম একটা টান অনুভব করছিলাম। ওই প্রথম মনে হলো যে অধিকার করে আদায় করাটাই সব না। এই প্রথম মনে হয় মন সায় দিল না। এই কথাগুলো আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, হয়তো নিজেই কোথাও ভুলে গেছিলাম। তোমাকে কেন বললাম জানি না। আপনার মন কোনো কালেই সায় দিত না, সবসময় মাথা সায় দিত। কালকে মস্তিষ্ক হৃদয়ের দ্বন্দ্বে হৃদয় জিতে গিয়েছিল, সেজন্য আপনি মনের কথাটা টের পেয়েছিলেন। আরেকটা গান শুনবেন? মেয়েটা মিষ্টি হেসে জিজ্ঞাসা করল তুর্যকে। কালকে সেই আড়ষ্ট ভাবটা এখন আর তার মধ্যে নেই। আসুন ভেতরে এসে বসুন। তুর্য জুতো খুলে টিনের একচালা ঘরটার ভেতরে ঢুকল। ঘরটা বেশি বড় নয়, চারপাশে দেওয়ালে রবি ঠাকুরের অনেকগুলো ছবি,
গানের লাইন আর কবিতা লেখা। মেয়েটা যেখানে হারমোনিয়াম নিয়ে বসেছিল তার সামনেই দেওয়ালের গায়ে রবি ঠাকুরের একটা মালা পরিহিত ফটো, সামনে ধূপকাঠি জ্বলছে। মেয়েটা আস্তে আস্তে হারমোনিয়ামে সুর তুলে চোখ বন্ধ করে এক অদ্ভুত মায়াবী কণ্ঠে গাইতে শুরু করল। দুর্জ মেয়েটার সামনে বসে যত না গান শুনছিল তার থেকে বেশি অবাক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়েছিল। মেয়েটার মধ্যে এমন কিছু নেই যা দুর্জোর মতো ছেলেকে আকৃষ্ট করতে পারে, কিন্তু একটা অদ্ভুত লাবণ্য, এক অদ্ভুত স্নিগ্ধতা, একটা সারল্য রয়েছে যা এর আগে দুর্জ কখনো কোনো মেয়ের মধ্যে উপলব্ধি করেনি। একসময় গান শেষ হলে মেয়েটা চোখ মেলে চাইল। খুব ভালো গাও তুমি। মেয়েটা হারমোনিয়ামটা এক পাশে সরিয়ে রাখতে রাখতে মৃদু হেসে বলল, তাই বুঝি? হ্যাঁ, আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না। রাহি। আপনার? দুর্জ। আজকে সেই বাচ্চাগুলোকে তো দেখছি না, কালকে যাদের দেখছিলাম তোমার সামনে যারা বসেছিল। ওরা বুধবার বিকেল আর রবিবার সকালে আসে গান শিখতে। আচ্ছা, আর তোমার বাবা? বাবা তো একটু বোলপুরে গেছে, এক্ষুনি এসে পড়বে। আপনি আরেকটু বসুন, আমি চা নিয়ে আসছি, চা খান তো। না না, আমার চায়ের নেশা নেই, তোমাকে এত কষ্ট করতে হবে না। আর তোমার বাবার সাথে হয়তো দেখা না করাটাই ভালো হবে, আমাকে দেখলেই হয়তো উনি আবার রেগে যাবেন, বলবে আবার জ্বালাতন করতে এসে গেছি। না না, রাখবে কেন, আমি বুঝিয়ে বলে দেবো বাবাকে। আজ আপনার সাথে ওই দিদিটা আসেননি? উনি কি আপনার স্ত্রী? না না, ওর নাম লিজা, আমার পিয়ে, ও লজে আছে। যে আচ্ছা, এবার উঠি, আজকে অনেক কথা বললাম, এসব কথা অন্য কাউকে কোনো দিন বলিনি আসলে। তবে এমনটা কিন্তু নয় যে কথাগুলো জমেছিল, কাউকে বলার জন্য ছটফট করছিলাম, হঠাৎ জানি না কেন তোমায় বলতে ইচ্ছে করলো। আজ অনেকদিন পর বসলাম, লাস্ট কবে এভাবে বসেছিলাম মনে নেই। ঋণীর পরে প্রথম কেউ আমাকে নিজের সামনে এভাবে বসিয়ে গান শোনালো, ধন্যবাদ তার জন্য। জীবনটাকে মাঝে মাঝে থামিয়ে দিতে হয় দুর্জবাবু, নয়তো জীবনটাকে উপভোগ করবেন কি করে? সবসময় দৌড়তে থাকলে ছোট ছোট মুহূর্তগুলোই তো হারিয়ে যাবে, সেগুলোকেও তো উপলব্ধি করতে হয়, সেগুলোর জন্য তো আলাদা করে সময় দিতে হয়। সত্যি বলতে জীবন নিয়ে কখনো এভাবে ভাবিনি, যেমন চলতে চেয়েছি চলতে দিয়েছি, আমার কোনো অভিযোগ নেই জীবন থেকে, ভালোই আছি। তবে আজ তোমার সামনে বসে যে তুরজোড়ায় এত কথা বলল, এর আগে আমি কখনো তাকে চিনতাম না, হঠাৎ যে এত কথা বলবো সেরকম ভেবেও আসিনি কিন্তু আজকে। কেন বললাম জানি না, তবে এই মুহূর্তে নিজেকে খুব ভালো লাগছে, বেশ একটা আলাদা রকমের ফিল গুড ভাব আসছে। হ্যাঁ, যাই হোক, আসি এবার, চলুন। রাহি দুর্জোর পিছন পিছন উঠোনের কিছু দূর পর্যন্ত এলো। আপনারা কোথায় উঠেছেন? শান্তিনিকেতন লজে। ও আচ্ছা, কাল বিকেলে ফাঁকা থাকলে আসতে পারেন, নদীর পাড়ে যাব। দুজনেই রাস্তা আর উঠোনের সীমায় এসে পৌঁছেছে। আমি কিন্তু মানুষটা একদম ভালো না রাহি। আপনি আমার সাথে কোনো খারাপ কিছু করবেন না, আমি জানি। এতটা বিশ্বাস এতটুকু সময়ের মধ্যে কিভাবে? মেয়েদের মন অনেক গভীরতা আজ করতে পারে, সেটা আপনি বুঝবেন না, এসে পড়বেন কালকে। আচ্ছা, বলে দুর্জ একটু হেসে রাস্তার দিকে পা বাড়ালো। পেছন থেকে রাহি বলে উঠল, সাবধানে যাবেন। রুমে এসে আয়নার সামনে দাঁড়ালাম, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম নিজেকে, অনেকদিন পর এভাবে নিজেকে দেখছিলাম। আজ বড্ড ভালো লাগছে নিজেকে, নিজেকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে, ভেতর থেকে একটা মানুষ মানুষ গন্ধ আসছে যেটা আগে কখনো উপলব্ধি করিনি। রাহির মধ্যে কি আছে জানি না, তবে মেয়েটার সাথে কথা বলে মনটা ভীষণ অন্যরকম লাগছে। হঠাৎ খুব শান্ত হয়ে বসে নিজেকে আর এই বিশৃঙ্খল জীবনটাকে গোছাতে মন চাইছে। কোথায় গেছিলে? পেছন থেকে লিজার স্বরে আমার ভাবনার জগতে ছেদ পড়ল। লিজা কোথাও যেন বেরিয়েছিল, দরজা খুলে আয়নার সামনে আমাকে দেখে প্রশ্ন করল, ওই লোকটার বাড়িতে? আমি ওর দিকে ফিরে উত্তর দিলাম, ডিল ক্যান্সেল করার কথাটাই জানিয়ে এলাম। সেটা জানিয়ে আসার কি খুব প্রয়োজন ছিল?
কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন সেটা কি এখন আমাকে তোমার থেকে শিখতে হবে নাকি? আমি তো এটাই বুঝলাম না যে তুমি হঠাৎ করে ডিলটা ক্যান্সেল কেন করে দিলে। এই ডিলটা ফাইনাল হলে আমরা কতটা লাভবান হতাম ভেবে দেখেছিলে? আমরা দুজনেই হয়তো প্রমোশনের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতাম। এবার বসের কাছে কী জবাব দেব? জবাবদিহি তো তোমাকে করতে হবে না, করতে হবে আমাকে। সো তোমার অত না ভাবলেও চলবে। ডিসকাস্টিং, হঠাৎ করে কী হয়ে গেছে তোমার কে জানে? এই দুর্যোগকে আমি চিনতে পারছি না। বলি লিজা ফ্রেশ হয়ে চেঞ্জ করার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। আমি উত্তরে কিছুই বলতে পারলাম না। সত্যি বলতে আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। তারপর থেকে পরের দিন বিকেল হওয়া পর্যন্ত মনটা আনচান করতে লাগলো। আগে কোনো দিন কোনো কিছুর জন্য এতটা ব্যতিব্যস্ত হয়ে উঠতে দেখিনি নিজেকে। সত্যি বলতে রাহির সঙ্গ পাওয়ার জন্য খুব উৎসুক হয়ে উঠেছিলাম। লিজার সাথে আর তেমন কথা হল না। শুধু রাতের বেলা বিছানায় একবার সে আমার খুব ঘন হয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু আমার থেকে কোনো রকম সাড়া না পেয়ে সে খুব অবাক হয়ে একসময় বিরক্ত হয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন বিকেলবেলা রুম থেকে বেরোনোর আগে লিজা জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? রাহি যেতে বলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে উত্তর দিলাম। কি রাহি? ওই যে ওই লোকটার মেয়ে, যে ওই দিন গান করছিল। ও, এই ব্যাপার? তাহলে বললেই পারো ওই মেয়েটাকে বিছানায় তোলার প্ল্যান করছো? কথাটা শোনা মাত্র আমি ঘুরে গিয়ে হাতে ধরা চিরুনিটা লিজার দিকে ছুড়ে মারলাম। চিরুনিটা হালকা বাঁক খেয়ে লিজার ঘাড়ের পাশ দিয়ে বেরিয়ে গেল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস লিজা দে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কার সাথে কি করছি না করছি, দ্যাটস নান অফ ইওর বিজনেস। ঘটনার আকস্মিকতায় লিজা হতচকিত হয়ে গেলেও কয়েক মুহূর্ত লাগলো তার নিজেকে সামলাতে। তারপর আবার সেই তীর্যক হাসিটা হেসে বলে উঠল, বাবা এত প্রেম! আমি আর কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে এলাম। রাহি ওদের বাড়ির উঠোনেই দাঁড়িয়েছিল। খুব সুন্দর লাগছে ওকে, পরনে নীল রঙের শাড়ি, চোখে হালকা কাজল, মাথায় বড় করে খোঁপা, একটা অদ্ভুত লাবণ্য ঠিকরে বেরোচ্ছে তার চেহারা থেকে। আমাকে দেখে সে একটু হেসে বলল, ভাবলাম আপনি আসবেন না, যাই হোক চলুন। তোমার বাবা জানেন যে আমি তোমার সঙ্গে যাচ্ছি? না, বলিনি। কেন? এমনি, আমি মাঝে মাঝেই বিকেলবেলা সোনাঝুরির বোন নদীর পাড়ে ঘুরে বেড়াই। আপনি সঙ্গে যাচ্ছেন শুনলেও বাবা বারণ করতে বলে আমার মনে হয় না। একাই ঘুরে বেড়াও? হ্যাঁ, বন্ধু বান্ধব বিশেষ নেই, যাও দু একজন আছে তারা অনেকটাই দূরে থাকে, শনিবারের হাট ছাড়া তাদের দেখা মেলে না। বুঝলাম। একজন কনস্ট্যান্ট বন্ধু অবশ্য আমার সঙ্গে সবসময়ই থাকে। কে? কেন, গান? তা ঠিক। জমির ব্যাপারটা বলেছিলে বাবাকে? হ্যাঁ। কি বললেন শুনে? শুনে খুব খুশি হয়েছে, হাঁপ ছেড়ে বেঁচেছে। রাহি চলতে চলতে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি অল্প হাসলাম। তারপর বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হলো না, নিঃশব্দে হেঁটে গেলাম বেশ কিছুটা। একসময় রাহি নিস্তব্ধতা ভাঙল। তারপর বলুন, কালকে বলছিলেন আপনি নাকি খুব খারাপ, আপনার মামা মামি ভাগ্নের সঙ্গে আপনি খারাপ করেছেন সেটা বুঝলাম, এছাড়া আর কি খারাপ আছে আপনার? চরিত্রগত দিক থেকে আমি খুব খারাপ। যেমন? যেমন এই যে তোমার সঙ্গে পাশাপাশি হেঁটে চলেছি, সেই যোগ্যতাটুকুও আমার নেই। আমি মামি আর রিনি ছাড়া কোনো মেয়েকে আজ পর্যন্ত সম্মান করতে পারিনি। একটা মেয়ের মধ্যে শুধু শরীর খুঁজে ভোগ করে গেছি, নিজের কামনা বাসনাগুলো চরিতার্থ করার জন্য অনেক নিচে নেমেছি, কিন্তু একটা মেয়ের মধ্যে শরীর ছাড়াও যে কিছু আছে সেটা কখনো ভেবে দেখিনি, বলা ভালো ভাবার চেষ্টা করিনি। আমি ভেবেই এসেছিলাম যে আজকে রাহির কাছে নিজেকে মেলে ধরবো, কিছুই লুকোবো না। আমার কথা শুনে রাহি থামল, কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর জিজ্ঞেস করলো, তাহলে এখন বুঝতে পারছেন তো? মানে? বললাম যে মেয়েদের মধ্যে যে শরীর ছাড়াও অন্য কিছু থাকে সেটা এখন বুঝতে পারছেন তো? হ্যাঁ। বেশ, মনকেই উপলব্ধি করানোটাই সবচেয়ে বেশি জরুরি,
মন থেকে না চাইলে কেউ চেষ্টা করেও নিজেকে কখনো পরিবর্তন করতে পারে না, বলে রাহি আবার হাঁটা শুরু করল। আমি না কিছু বলতে পারলাম না। মেয়েটার কথায় অদ্ভুত এক চাটু কথা আছে, মুখের হাব ভাব শরীরী ভাষাতে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করতে পারছি আমি। রাহি হাঁটতে হাঁটতে আবার বলে উঠল, তুর্যবাবু, কোনো ছেলে যদি কোনো মেয়ের শরীর দেখার চেষ্টা করে বা সামনে দাঁড়িয়ে মেয়েটার শরীর নিয়ে ভাবার চেষ্টা করে তাহলে সেটা কিন্তু মেয়েরা বুঝতে পারে। আর আপনাকে কালকে দেখে একবারের জন্যও আমার তেমন মনে হয়নি। আমি অবাক হয়ে রাহির দিকে তাকালাম। এটা সত্যি যে এরকম চোখে আমি কখনো আগে কোনো মেয়েকে দেখিনি, আর এভাবে কখনো কোনো মেয়ের সম্বন্ধে ভেবেও দেখিনি। হাঁটতে হাঁটতে আমরা সোনাঝুরি বনের ভিতরে প্রবেশ করলাম। রোদ অনেকটাই পড়ে গেছে, তীর্যকভাবে গাছগাছালির ছায়া পড়েছে। বনের ভেতরের পরিবেশটা মনোরম। কিছুটা দূরত্বের ব্যবধানে একটা করে লম্বা গাছ মাটি ফুঁড়ে উপরে উঠে আকাশ ছুঁতে চেয়েছে। মাটিতে শুকনো পাতার সারি, মাঝে মাঝে একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাওয়ার ধাক্কায় ইতি অতি টুপটাপ করে পাতা খসে পড়ছে। কত ধরনের নাম না জানা পাখিদের কিচিরমিচির শব্দ কানে আসছে। গাছগাছালির ফাঁকে কোথা থেকে একটা কোকিল মাঝে মাঝে উৎফুল্ল কণ্ঠে ডেকে উঠছে। এদিকে রাহি এক প্রকার লাফাতে লাফাতে এগিয়ে চলেছে। মাঝে মাঝে একটা গাছের গুড়ি ছেড়ে অন্য গাছের গুড়ি ধরে দুপাক করে ঘুরে নিচ্ছে মনের আনন্দে। নিজেকে বেশ অন্যরকম লাগছে আমার। এরকমভাবে বনে ঘুরে বেড়ানোর অনুভূতিটা আগে ফিল করিনি। মনটাকে বেশ শান্ত, ভাবনা চিন্তাহীন লাগছে। এক অপার্থিব আনন্দে যেন ভেতরটা মেতে উঠছে, আর যার জন্য এই আনন্দ সে যেন বনের মধ্যে ঢুকে আমাকে ভুলেই গিয়েছে, যেন এক অন্য জগতে এসে পড়েছে। হঠাৎ সেই গাছের গুড়ি ছেড়ে ওই গাছের গুড়ি, ওই গাছ ছেড়ে সেই গাছ করতে করতে সুরেলা কণ্ঠে গান শুরু করল। তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যেদান আমার আপন হারা প্রাণ আমার। গান করতে করতে সে এগিয়ে যেতে লাগলো, আমিও তার পিছন পিছন এগিয়ে যেতে লাগলাম। একসময় গান শেষ হলো। ততক্ষণে আমরা কোপাই নদীর পাড়ে চলে এসেছি। রাহি একটা উঁচু পাথরের উপর বসলো, আমার দিকে তাকিয়ে বলল, আসুন একটু বসা যাক। আমি এসে রাহির পাশে বসতে বসতে বললাম, খুব গান ভালোবাসো তাই না? গান আর রবীন্দ্রনাথ, শুধু ভালোবাসা নয়, জীবন বলতে পারেন। জানেন, খুব ছোটবেলায় মা মারা গেছে, মায়ের মুখটা মনে পড়ে না। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে বাবাকে দেখেছি স্কুল মাস্টারের সামনে কত কষ্ট করে আমাকে মানুষ করে তুলেছে। অভাব ছিল, কিন্তু আমাকে কোনোদিনও না সে অভাবটা বুঝতে দেয়নি। ছোট থেকেই খুব ভালো গান করতাম, বাবার কাছেই গানে হাতে খড়ি। ওই যে আমাদের উঠোনের মধ্যে টিনের ঘরটা দেখছেন, ওটা আগে একটা গুদাম ঘরের মতো ছিল। আমি একটু বড় হতেই বাবা ওটাকে ঠিক করে গানের ঘর বানিয়ে দিল। ইতিউতি ফাংশনে গান করতাম, সেই থেকেই গানের সুখ্যাতিটা ছড়িয়ে পড়ে। আর সেই সুবাদেই ওই কচি কাঁচাগুলো এখন এসে জুটেছে গান শেখার জন্য। ওরা, গান, গানের স্কুলটা, বাবা আর রবীন্দ্রনাথ, এই নিয়েই তো বেঁচে আছি। তোমার সাথে কয়েক ঘন্টার সাক্ষাৎটাকে আমি সারা জীবনেও ভুলতে পারবো না। অনেক কিছু শিখলাম তোমার থেকে, জীবনের আসল মানেটা কি, কি করে ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে হয়, কি করে নিজের মনের মতো করে বেঁচে থাকা যায়। সত্যি বলছি, যেন নিজেকে খুব অন্যরকম লাগছে, ভেতরটাকে বেশ খুশি খুশি মনে হচ্ছে। এরকম এরকম আমি আগে কখনো ফিল করিনি। এটা আমার জন্য হচ্ছে না তুর্যবাবু, বন জঙ্গলের মাহাত্মটাই তো ওখানে। আর আপনি শান্তিনিকেতনে এসেছেন, এখানে সোনাঝুরির বোন আপনাকে শান্ত করবে। দেখবেন ভেতর থেকে কে যেন মনির গহ্বরটাকে চেনার জন্য হাতছানি দিয়ে ডাকছে, আর সেই সাথে জুড়ে থাকবে রবীন্দ্রনাথ। তিনি আপনাকে নিজের সম্বন্ধে, নিজের জীবনটাকে নিয়ে ভাবতে বাধ্য করবেন। আর জীবনটা তো একটাই, সেখানে নিজেকে মন থেকে খুশি রাখাটাই তো প্রধান উদ্দেশ্য। না রাহি,
তোমার কথা হয়তো ঠিক যে বন জঙ্গলের একটা আলাদা মাহাত্ম্য আছে, কিন্তু তুমি না থাকলে এই উপলব্ধিগুলো কিন্তু আমি করতে পারতাম না, এটা আমি একেবারে নিশ্চিত। তাহলে ক্রেডিট দিচ্ছেন আমাকে? হ্যাঁ। তা কি এমন উপলব্ধি করলেন একটু আমিও শুনি। আগে যে আমি খুশি থাকতাম না তা কিন্তু নয়, কিন্তু ওই খুশিগুলোও যেন পুরোপুরি খুশি করতে পারতো না আমি। এটা কোনোদিনও বুঝতে পারিনি যে যে কাজগুলো করে আমি নিজেকে খুশি রাখার চেষ্টা করতাম সেই কাজগুলোই অন্য কারো চোখের জলের কারণ হয়ে দাঁড়াত। এরকমভাবে আগে কখনো ভেবে দেখার অভ্যেসই ছিল না। এই দুদিন ধরে তোমার সাথে দেখা হওয়ার পর, কথা বলার পর আমি নিজেকে নিয়ে ভাবলাম, নিজের কাজকর্ম নিজের জীবনটাকে নিয়ে ভাবতে শুরু করলাম। রাহি নদীর দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। কোপাইতে তেমন জল নেই, ওই পারে দূরে গাছগাছালির ওপর সূর্য হেলে পড়েছে, আকাশটা একটা হলুদ রঙের চাদর ধারণ করেছে, নদীর ওপর একটা সুন্দর মিষ্টি হাওয়া মাঝে মাঝে আমাদের দুজনকে ছুঁয়ে যাচ্ছে। রাহি আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলে উঠল, তুর্যবাবু আপনার মধ্যে একটা ভীষণ সুন্দর মন আছে, যেটার খোঁজ দেরিতে হলেও আপনি পেয়েছেন। এখন থেকে এই মনটার যত্ন নেবেন, ওর কথাগুলো শুনবেন। আমি অবাক হলাম। রাহি আরও একবার নদীর দিকে তাকাল। আমি আস্তে আস্তে করে বলে উঠলাম, এই মনটাকেই তো তোমার জন্যই খুঁজে পাওয়া, তাহলে এর যত্ন তুমিই নিও। আমার কথা শুনে রাহি আর একবার নদীর দিক থেকে মুখ ফিরিয়ে আমার দিকে চাইল, পরন্তু সূর্যের আলোয় তার মুখটা অত্যন্ত স্নিগ্ধ ও মায়াবী লাগছিল। মৃদু হেসে বলল, সে অধিকার আমার চাই না তুর্যবাবু। কিন্তু তোমার জন্যই তো আমি এই পরিবর্তিত তুর্য রায়কে খুঁজে পেয়েছি, তাই তার উপর তোমারই সবচেয়ে বেশি অধিকার প্রাপ্য। আচ্ছা তাই বুঝি। বলতে বলতে রাহি উঠে পাথরটার পাশে পড়ে থাকা কতগুলো কৃষ্ণচূড়া কুড়িয়ে নিল। পাথরটা থেকে কিছুটা দূরেই একটা বড় কৃষ্ণচূড়া গাছ, আমি এতক্ষণ খেয়াল করিনি। চেয়ে দেখলাম গাছটা লাল হয়ে রয়েছে ফুলের ভারে, মাঝে মাঝে হাওয়ার ঝটকায় কয়েকটা ফুল নিচে গড়িয়ে পড়ছে। রাহি আবার বলে উঠল, এদিকে আসুন তো, এই ফুলগুলো আমার খোঁপায় গুঁজে দিন। আমি একটু অবাক হলাম। তার কাছে গিয়ে তার মুঠো থেকে ফুলগুলো নিয়ে যত্ন করে তার খোঁপায় গুঁজে দিলাম। তারপর একটু লাজুকভাবে সে জিজ্ঞেস করল, ভালো লাগছে? আমি মাথা নেড়ে সায় দিলাম। সে একটু হাসল, বলল, চলুন এবার ফেরা যাক। তার কথা মতো আমরা ফেরার পথ ধরলাম। দিনের আলো যদিও পুরোপুরি মুছে যায়নি, তবুও এখন সোনাঝুরি বনের ভেতরটা অনেকটাই অন্ধকারাচ্ছন্ন, পাখিদের কিচিরমিচিরটাও যেন অনেকটা কম। উপরে গাছের ফাঁক দিয়ে এক কোণে চাঁদটাকে দেখতে পেলাম। সবে ঘুম ভেঙেছে ওর, দিনের আলো কমার সাথে সাথে ওর উজ্জ্বলতা বাড়ছে। দৃশ্যমানতা কমলেও রাহি অভ্যস্ত পায়ে একটা একটা গাছ পার করে এগিয়ে চলেছে। আমি আবছা অন্ধকারে ওর সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে চলছিলাম। সেটা বুঝতে পেরে রাহি নিজের গতি কমিয়ে আমার কাছে এসে আলতো করে আমার হাতটা ধরল। তারপর আমার দিকে তাকিয়ে মিষ্টি করে একটু হাসল, বলল, ভালোবাসায় বিশ্বাস করেন? মৃদু অন্ধকারেও রাহির চোখের উজ্জ্বলতাটা আমার নজর এড়ালো না। আমি কিছু বলতে পারলাম না। আমার কোনো উত্তর না পেয়ে সে আবার বলে উঠল, যে ভালোবাসাটা আপনার মনে বেড়ে উঠছে সেটাকে যত্ন করে লালন করুন। আমি কিছু বুঝলাম না। এই মেয়েটাকে আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারছি না, তবে তবে মেয়েটা না এক অদ্ভুত নেশা ধরিয়ে দিয়েছে মনে, তার সঙ্গ পাওয়ার নেশা। পুরো বনটা আমরা দুজনে হাতে হাত রেখে নিস্তব্ধে পেরিয়ে এলাম। বনের বাইরে আসতেই রাহি বলে উঠল, যান আপনি আপনার রুমে যান, আর কালকে তো শনিবার, সোনাঝুরির হাট বসবে, এসে পড়বেন বিকেলে, হাট দেখাবো। বলে রাহি একটু হেসে ফেরার পথ ধরল। আমি পেছন থেকে বলে উঠলাম, সাবধানে যেও। সে পেছন ঘুরে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বিদায় নিল। রুমে ঢুকতেই দেখি লিজা ব্যাগ গোছাচ্ছে। আমাকে ঢুকতে দেখে বলে উঠল, স্যার ফোন করেছিল, তোমাকে ফোনে পাইনি, সব শুনে বলল কালকে সকালে যেন ফিরে যাই,
ওর কথা শুনে আমি এতটুকুও বিচলিত হলাম না। শান্ত স্বরে বললাম, আমরা কাল ফিরব না, কাল শনিবার সোনাঝুরির হাট বসবে, সেটা দেখব, দেখে পরশু সকালে ফিরব। আমার কথাগুলো লিজাকে অবাক করল, বিস্মিত হয়ে বলল, একটা হাট দেখার জন্য তুমি স্যারের কথার অবাধ্য হবে? একদিনেরই তো ব্যাপার, কি আর এমন হবে। লিজা কিচ্ছু বলল না, কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকলো একটা ধারালো দৃষ্টি নিয়ে। তারপর হঠাৎ বলে উঠল, ওই মেয়েটা তোমাকে হাট দেখাবে বলেছে, তাই না? আমি লিজার দিকে তাকালাম, সে একই দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল। সে এবার সুর নরম করে বলে উঠল, কি হয়েছে, কি হয়েছে বলো তো তোমার? হঠাৎ এখানে এসে এমন করে বদলে গেলে কেন? দুদিন আগেও তো তুমি এমন ছিলে না। আমি কিচ্ছু বলতে পারলাম না, সত্যি বলতে আমি নিজেও জানি না আমার কি হয়েছে। তবে যা হয়েছে তার জন্য আমি নিজের ভেতরটাকে চিনতে পেরেছি, নিজের মনের কথাগুলো শুনতে পেয়েছি। এই পরিবর্তিত জীবন আর তুর্যরায়কে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। একে ছেড়ে আগের তুর্যরায় হয়ে ওঠা আর কোনো মতেই সম্ভব না। সব হয়েছে ওই রাহির দৌলতে। ওর পক্ষেই হয়তো আমার আমিটাকে এত সুন্দর করে চিনিয়ে দেওয়া সম্ভব ছিল। সত্যি কত সহজে একটা অচেনা মানুষ এতটা আপন হয়ে যায়। আজকে হাট দেখার জন্য লিজাও এসছে সঙ্গে। রাহিকে আজকে বেশ আনন্দিত দেখাচ্ছে। হাটের মধ্যে মাঝে মধ্যে পরিচিত কারোর সঙ্গে দেখা হলে ও ছুটে গিয়ে তাদের সঙ্গে কথা বলছে। কথা বলতে বলতে ওর চোখে মুখে খুশির ঝলক উপচে পড়ছে। ওর পরনে আজ হলুদ রঙের একটা শাড়ি, খোঁপায় একটা জুঁই ফুলের মালা বেঁধেছে, কানে ছোট্ট দুল। সাজগোজার হাসিতে তেমন চাকচিক্য না থাকলেও একটা নিজস্বতা আছে যা বাকি সবার থেকে ওকে আলাদা করে দেয়। সব মিলিয়ে এক অদ্ভুত স্নিগ্ধতা ফুটে উঠেছে ওর চোখে মুখে, শরীরী ভাষায়। যতটা ভেবেছিলাম তার থেকে হাটটা অনেকটাই বড়। বেশ ছেড়ে ছেড়ে ইউক্যালিপটাস, সোনাঝুরি আর শাল গাছের ফাঁকে ফাঁকে গ্রামের মানুষেরা তাদের নিজেদের হাতে বানানো দ্রব্যাদি, বেশিরভাগই হাতে বানানো কাপড়, সাজগোজের জিনিস, নান্দনিক শোপিস, খেলনা, মনোহরি সামগ্রীর পসর নিয়ে বসেছে। আর তাদের ঘিরে রয়েছে ক্রেতার দল। ক্রেতার দলের মধ্যে যেমন গ্রামের সাধারণ মানুষ রয়েছে, তেমনই শহর ছেড়ে উইকেন্ডে ঘুরতে আসা টুরিস্টের দলও আছে। গ্রামের সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের সঙ্গে মিশে গেছে সাঁওতাল আর টোটোদের দল। লিজা আর রাহি একজনের কাছে সাজগোজের সামগ্রী দেখছিল। সেই অন্তরালে আমি কিছু দূরে একজনের থেকে হাতের কারুকাজ করা একজোড়া বালা কিনে নিলাম রাহির জন্য। কিছু দূর থেকে একটা শব্দ ভেসে আসছিল, একটু হেঁটে যেতেই দেখলাম পাশাপাশি কয়েকজন মাদল আর ঢোল নিয়ে বসেছে, একপাশে একজন একতারার পশর নিয়ে বসেছে। আরও কিছুটা দূরে দেখলাম কতগুলো সাঁওতালি মেয়ে কাঁধে হাত রেখে একটা বৃত্ত বানিয়ে একই তালে নেচে চলেছে, পরনে তাদের লাল আর পৌড়ে শাড়ি, শাড়ির আঁচলটা কোমরে বাঁধা, শ্যামলা মুখশ্রী, মাথার খোঁপায় জঙ্গলি ফুল বাঁধা। মাঝে মাঝে কতজন তাদের সঙ্গে তাল মেলানোর জন্য তাদের কাঁধে হাত রেখে একটু নেচে নিচ্ছে। রাহিও দেখলাম একসময় তাদের দেখে তাদের দলে ভিড়ে গিয়ে নাচতে লাগল। আমি আর লিজা তাকে দেখতে থাকলাম। পৌনে ছটা বাজতে বাজতেই দেখলাম মানুষের সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। দেখলাম ইতিউতি বসা গ্রাম্য বিক্রেতারা, যারা কাপড় বা ত্রিপলের উপর রেখে তাদের জিনিসপত্র বিক্রি করছিল, তারা সেগুলো আস্তে আস্তে গোটাতে শুরু করেছে। বুঝলাম আজকের মতো হাটের শেষ সময় উপস্থিত। সূর্য অনেকটা পশ্চিমে ঢলে গেছে, ইতিমধ্যেই লিজা ফিরে গেছে। আমি তাকে বলেছি যে আমি একটু পরে যাব। অনেকক্ষণ রাহির সাথে কথা হয় না। হাটে ঢোকা মাত্র সে এদিক ওদিক ছুটেই চলেছে। আস্তে আস্তে হাট ভাঙতে শুরু করল, বনের মধ্যে অন্ধকার ঘনাতে শুরু করল খুব দ্রুত। গাছপালার ফাঁক দিয়ে ওপরে আকাশে চাঁদটাকে আরও বেশি উজ্জ্বল মনে হচ্ছিল আজকে। একসময় রাহি এলো আমার কাছে, এসেই জিজ্ঞেস করল, দিদিটা চলে গেছে? হ্যাঁ। তা আপনার হাট কেমন লাগলো? রাহির প্রশ্নোদ্ধৃত চোখে মুখে আমার দিকে চেয়ে রইল। আমি একটু হেসে উত্তর দিলাম, ভালোই। শুধুই ভালো? রাহি ভুঁড়ু কোচকল। আমি পকেট থেকে বালা দুটো বের করে তাকে দিলাম।
তা দেখে তার মুখে একটা মিষ্টি হাসি খেলে গেল। লাজুকভাবে বলল, আমার জন্যে? রাহিকে লজ্জা পেলে আরও বেশি মিষ্টি দেখায়। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। সে হাত দুটো বাড়িয়ে আমার চোখের দিকে তাকিয়ে হাবদারে সুরে বলল, পড়িয়ে দিন। আমি বালা দুটো তাকে পড়িয়ে দিলাম। সে আনন্দে হাত নেড়ে নেড়ে দেখতে লাগল। বনের ভেতরটা বেশ অন্ধকার হয়ে গেছে। আকাশের শেষ বেলার দিনের আলোটুকুকে রাতের গাঢ় নীল কালো বর্ণ ছাপিয়ে যেতে শুরু করেছে। রাহি আমার হাতটা ধরে বলল, চলুন একটু নদীর পার থেকে ঘুরে আসা যাক। অনেকটাই অন্ধকার হয়ে গেছিল। হাটের কোলাহল একেবারে কমে গিয়েছিল। চারিদিকে একটা অসীম নিস্তব্ধতা বিরাজ করছিল। আমি একটু অবাক হলাম। রাহিকে জিজ্ঞেস করলাম, বাড়িতে তোমার বাবা চিন্তা করবেন না? রাহি হাঁটতে হাঁটতে উত্তর দিল, না আসুন। উপরে চাঁদটা তার সমস্ত শক্তি দিয়ে সোনাঝুরি বনটাকে আলোকিত করে রাখার চেষ্টা করছিল। রাহি হাঁটতে হাঁটতে বলে উঠল, জানেন, দুবছর আগে এমনই একটা শনিবারের হাটের শেষে বাড়ি ফেরার পথে দুটো শহরের মাতালের খপ্পরে পড়েছিলাম। তারা আমাকে এই বনে টেনে নিয়ে এসেছিল। তাদের মধ্যে একজন আমার মুখ চাপা দিয়ে রেখেছিল, তাই অনেক চেষ্টা করেও চিৎকার করতে পারিনি। আর একজন একটা হাত শক্ত করে ধরে রেখেছিল। ধস্তাধস্তিতে কোনো মতে একটা হাত ছাড়িয়ে প্রাণপণে একজনকে জোরে একটা ঘুষি মেরেছিলাম। হয়তো মাতাল ছিল বলেই টাল সামলাতে না পেরে পড়ে গিয়েছিল। তারপর পাশেই একটা গাছের ডাল পড়েছিল, সেটা দিয়ে দুজনের মাথায় খুব জোরে আঘাত করেছিলাম। তারপর আর কোনো দিকে না তাকিয়ে ছুটে বন থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমি অবাক হয়ে রাহির দিকে তাকালাম। বললাম, তারপরেও আমার মতো একজন শহুরে অচেনা মানুষকে এতটা বিশ্বাস? মেয়েদের মন কখন কাকে চায়, কখন কাকে বিশ্বাস করে ফেলে, কখন কাকে ভালোবেসে ফেলে, সেটা তারা নিজেরাও জানে না। সে হাঁটতে হাঁটতে উত্তর দিল। আমি কিচ্ছু বলতে পারলাম না। আরও একবার অবাক হয়ে তার মুখের দিকে চাইলাম। হাঁটতে হাঁটতে আমরা নদীর পাড়ে এসে পৌঁছলাম। রাহি ওই বড় পাথরটার উপর বসল নদীর দিকে মুখ করে। আমিও তার পাশে এসে বসলাম। কোবাইয়ের শান্ত স্রোতে চাঁদের আলোর ঝিকিমিকি দেখা যাচ্ছে। আপনি বিয়ে করেননি তাই না? না। ওই দিদিটা কি শুধুই আপনার পিয়ে? হাটে আপনার দিকে কেমন করে যেন তাকাচ্ছিলেন। রাহি নদীর দিকে তাকিয়ে বলে উঠল। আমি তার দিকে তাকালাম। তার মুখটা বেশ গম্ভীর মনে হলো। কিছুক্ষণ আগের সেই উজ্জ্বলতাটা আর নেই। মেয়েলি অভিমান হয়তো একেই বলে। আমি খানিকটা ব্যস্ত হই বলে উঠলাম, রাহি, তোমার সঙ্গে যেরকমভাবে সময় কাটাচ্ছি, তোমার জন্য যেভাবে আমি ফিল করেছি, সেরকম আগে কখনো অন্য কারো জন্য হয়নি। রাহি কিছু বলল না, নদীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর জিজ্ঞাসা করল, আপনারা ফিরছেন কবে? কালকে সকালে। রাহি একটা দীর্ঘশ্বাস ফেলল। তার ভেতর থেকে কেমন যেন একটা হতাশা বেরিয়ে এলো। একটু পরে সে বলে উঠল, একটা গান শুনবেন? আমার উত্তরের অপেক্ষা না করে রাহি আমার কাছে ঘেঁষে এসে আমার চোখের দিকে তাকিয়ে গাইতে শুরু করল। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যা চাই। সেই পরিচিত সুরটার কাছে আরো একবার হারিয়ে গেলাম। অদ্ভুত একটা মায়াবী মোহে রাহি গিয়ে চলেছিল। আমি এক দৃষ্টিতে তার মুখের দিকে চেয়েছিলাম। চাঁদের আলোয় উপরের গাছগাছালির ছায়া তার মুখের উপর পড়ছিল। নদীর উপর দিয়ে বয়ে আসা একটা শান্ত শীতল হাওয়া মাঝে মাঝে ছুঁয়ে চলে যাচ্ছিল আমাদের দুজনকে। রাহি মোহগ্রস্ত হয়ে গিয়ে চলেছিল। একসময় গান শেষ হলে সে আমার খুব কাছে ঘেঁষে এলো। আমি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। সে এক দৃষ্টিতে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল। তারপর একসময় তার নরম ঠোঁট দুটো আমার ঠোঁটে ছোঁয়ালো। আমি অবাক হলাম, কোনো সাড়া দিলাম না। আমার কোনো সাড়া না পেয়ে রাহি ঠোঁট দুটো সরিয়ে নিয়ে আমার চোখের দিকে তাকালো। আমি ফিস ফিস করে তাকে বলে উঠলাম,
রাহি, আমি কিন্তু তোমার শরীর চাইনি। এই প্রথম আমি কোনো মেয়ের শরীরের প্রতি আকৃষ্ট হইনি, তার মনটাকে ভালোবেসেছি। শরীরের মধ্যে থেকে সেই মনটাকেই আজ আপনি উপলব্ধি করবেন, আমি আপনাকে উপহার হিসেবে দেব। আসুন। বলে রাহি আমার হাত ধরে আমাকে নিয়ে এসে কিছু দূরে নরম ঘাসের উপর এসে বসল। আমি মোহগ্রস্ত হয়ে তার সঙ্গে এলাম। রাহিকে অচেনা লাগছিল খুব। আস্তে আস্তে সে তার বুকের আঁচল খসিয়ে দিল, আমাকে টেনে নিল নিজের উপরে। তারপর আস্তে আস্তে দুজনে শুয়ে পড়লাম ঘাসের উপরে। সে আমার ঠোঁট দুটোর মধ্যে নিজের নরম ঠোঁট দুটো ডুবিয়ে দিতে থাকল। আমার শরীর আস্তে আস্তে সাড়া দিতে শুরু করল। আমি রাহির শরীরের চাঞ্চল্য, হাতের ছোঁয়ায় তার বুকের ওঠানামা, তার ভেতরটাকে স্পষ্ট অনুভব করতে পারছিলাম। তার কপাল আর ঘাড় বেয়ে নেমে আসা চুলের মধ্যে মুখ ডুবিয়ে এক এক মাতাল করা গন্ধে বুমুদ হয়ে যাচ্ছিলাম। আস্তে আস্তে সে আমার মাথাটা নিজের বুকে টেনে নিয়ে এক অপার্থিব সুখে ভেসে যাওয়ার জন্য আহ্বান জানালো। আমরা আস্তে আস্তে চাঁদকে সাক্ষী রেখে নরম ঘাসের বিছানায় লিপ্ত হতে থাকলাম। একসময় আমি আস্তে আস্তে নিজেকে তার মধ্যে প্রবেশ করাতে শুরু করলাম। রাহি মাঝে মাঝে মৃদু কেঁপে উঠলেও পরম তৃপ্তিতে চোখ বন্ধ করেছিল। অস্ফুটে তার মুখ থেকে মৃদু শীতকার বেরিয়ে আসছিল। এই প্রথম আমি কোনো মেয়ের শরীরের মধ্যে শরীর ছাড়াও যেন একটা অদ্ভুত পবিত্রতা অনুভব করলাম। একসময় আমি রাহির শরীর থেকে মুখ উঠিয়ে তার মুখের দিকে চাইলাম। তার চোখ তখনও বন্ধ। এক অদ্ভুত তৃপ্তি যেন চোখে মুখে ফুটে উঠেছে। তার মুখের ওপর আমার নিঃশ্বাস পড়তেই সে আলতোভাবে চোখ খুলে আমার দিকে চাইল। অনুভব করতে পারলেন মনটাকে? আমি উত্তরে আলতো করে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালাম। তারপর আকাশের দিকে মুখ করে দুজনে নিস্তব্ধে কিছুক্ষণ শুয়ে থাকলাম। স্নিগ্ধ শীতল চাঁদের আলোয় যেন একটা স্বপ্ন তৈরি হয়েছে আমাদের দুজনকে ঘিরে। একসময় রাখি আকাশের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে উঠল, জানেন, কোপাই নদীকে এখনকার লোকে ভালোবেসে খোয়াই ডাকে। আপনি আমাকে কি নাম দেবেন? আমার মুখ ফুটে বেরিয়ে এলো, মহুয়া। মুখ দিয়ে হঠাৎ এই নামটাই কেন বেরিয়ে এলো আমি জানি না, তবে ছোটবেলায় পড়া বুদ্ধদেব গুহর কোনো এক বন জঙ্গল নিয়ে লেখা গল্পে নায়িকার নাম ছিল মহুয়া, হয়তো সেই জন্য। রাহি অবাক হয়ে পাশ ফিরে আমার দিকে চাইল। তার মুখের উজ্জ্বলতাটা আবার ফিরে এসেছে। রাহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমার সাথে কলকাতায় যাবে? না, যে রাহিকে আপনি শান্তিনিকেতনে খুঁজে পেয়েছেন শহরে গেলে সে রাহি তার নিজস্বতা হারিয়ে ফেলবে, আপনার কাছে সে অচেনা হয়ে যাবে। মন চাইলেও আপনি তাকে ভালোবাসতে পারবেন না। বলে সে উঠে বসে পাশে পড়ে থাকা কাপড় নিয়ে নিজের নগ্নতাকে আড়াল করতে লাগল। আমি উঠে বসতে বসতে কাকুতির সুরে বলে উঠলাম, কালকে আমি চলে যাব, তুমি বাঁধা দেবে না? কথাটা শুনে রাহির মুখের উজ্জ্বলতা যেন নিভে গেল, একটা অন্ধকার গ্রাস করল। সে আস্তে আস্তে বলে উঠল, একটা মেয়ে যদি একটা ছেলেকে বাধা দেয়, ছেলেটার সেই বাধা উপেক্ষা করে চলে যাওয়ার শক্তি নেই, কিন্তু আমি আপনাকে বাধা দেব না। যে তুর্যরায়কে আপনি শান্তিনিকেতনে এসে খুঁজে পেয়েছেন, এইবার সেই তুর্যরায়কে শহরে গিয়ে সবার সামনে মেলে ধরবেন। সারা পৃথিবী যেন অবাক হয়ে যায় আমার উপহার দেওয়া তুর্যরায়কে দেখে। বলতে বলতে রাহির গলাটা ধরে এলো। চাঁদের আলোয় তার চোখের কোণ দিয়ে শব্দ বেরিয়ে আসা তরলটা চিকচিক করতে লাগলো। রাহি দু হাতে আমার গালে হাত দিয়ে মুখটা আমার মুখের কাছে নিয়ে এসে ধরা গলায় বলে উঠল, কলকাতায় গিয়ে আপনি নিজের মামা মামি আর রিনির কাছে ফিরে যাবেন। আমি তার চোখের দিকে তাকিয়ে বলে উঠলাম, তারা মেনে নেবে আমাকে? আপন মানুষদের রাগ অভিমান বেশিক্ষণ জমে থাকে না, আপনি শুধু একবার তাদের সামনে গিয়ে দাঁড়াবেন। আর তুমি অপেক্ষা করবে আমার জন্য?
রাহি মুখটা আমার আরো কাছে নিয়ে এসে ফিস ফিস করে বলল, হ্যাঁ করব। অপেক্ষা মানুষকে অনেকটা ভালোবাসার শক্তি দেয়। তবে আপনি ফিরে আসবেন, আপনাদের ওখানে কলকাতায় কৃষ্ণচূড়া গাছ আছে, থাকলে আমার জন্য কতগুলো ফুল নিয়ে আসবেন উপহার হিসেবে, নিয়ে এসে আমার খোঁপায় গুঁজে দেবেন। বলতে বলতে রাহি নিজের ঠোঁটটা শেষবারের মতো আমার ঠোঁটে ডুবিয়ে দিল। তার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। সেই জল আমাদের দুজনের গাল বেয়ে নিচের নরম ঘাসের বিছানায় পড়ে চাঁদের আলোয় শিশির বিন্দুর মতো চকচক করতে লাগলো। জীবনে প্রথমবার আমি ভেতরে একটা ভীষণ তোলপার একটা তীব্র হাহাকার অনুভব করতে পারছিলাম। সারাটা রাত ঘুমোতে পারলাম না। রুমের মধ্যে কখনো ঈষৎ পায়চারি, কখনো জানলা দিয়ে সোনাঝুরি বনের উপরে আকাশের চাঁদটাকে দেখে রাহির কথা ভাবতে ভাবতে কেটে গেল। ফেরার পথে রাহি একটাও কথা বলেনি, কালকের মতো আমার হাতও ধরেনি। তবে সে নিস্তব্ধে সারাটা পথ চোখের জল ফেলতে ফেলতে এসেছে। বন থেকে বেরিয়ে বিদায়ের মুহূর্তে একবার শুধু সে পেছন ফিরে আমাকে দেখছিল। তার অশ্রু ভরা চোখ থেকে আমি স্পষ্ট তার ভিতরের বিচ্ছেদ যন্ত্রণাটা অনুভব করতে পারছিলাম। ইচ্ছে করছিল ছুটে গিয়ে আরও একবার তাকে জড়িয়ে ধরে তার চোখের জলগুলো আপন করে নি, কিন্তু একটা যেন অদ্ভুত বাধা অনুভব করলাম। আমার পা এতটুকুও নড়ল না। রাহি আমার দিক থেকে মুখ ফিরিয়ে দ্রুত দ্রুত পায়ে অন্ধকারে মিশে গেল। আমি আমি চুপচাপ পথের দিকে চেয়ে রইলাম। পরের দিন সকালবেলা আমি আর লিজা স্টেশনের পথে রওনা হলাম। যাওয়ার পথেই সে টিনের একচালা গানের স্কুল আর রাহির বাড়িটা পড়ে। উঠোনের সামনে আসতেই আমি ড্রাইভারকে গাড়িটা দাঁড় করাতে বললাম। লিজা বিরক্ত মুখে আমার দিকে তাকালো। আমি গাড়ি থেকে আস্তে আস্তে নেমে টিনের একচালা ঘরটার সামনে এলাম। ঘরটার ভেতর থেকে ভেসে আসছে, রাহির গলায় আজ আর সেই সুর নেই। গলার স্বর বড্ড মলিন, চোখে মুখেও একটা বড্ড উদাস ভাব। তার সামনে সে প্রথম দিনের মতো অনেকগুলো কচি কাচারা বসে আছে। রাহি বলেছিল সে রবিবার সকালে তাদের গান শেখায়। সে দরজার বাইরে আমাকে দেখে তার গান থামিয়ে দিল। কয়েক মুহূর্ত চেয়ে থাকার পর তার চোখটা ঝাপসা হয়ে এলো। আমি আর সহ্য করতে পারলাম না, রাহির দিক থেকে মুখ ফিরিয়ে ফেরার পথ ধরলাম। কয়েক পা যেতেই পেছন থেকে কান্না ভেজা গলায় শুনতে পেলাম, এতক্ষণ শুনছিলেন রাহুল বর্মনের কলমে গানের ওপারে। আজকে আমাদের সাথে গল্প পাঠিয়েছিল ব্রতদীপ ও অরিত্র। এছাড়া অন্যান্য চরিত্রে আমি অধ্যায়, ব্রতদীপ, বর্ণিশা, অভ্র, নীল এবং গল্পের সূত্রধার হিসেবেও আমি অধ্যায়। এছাড়া প্রচার অঙ্কনে বিজয় লক্ষ্মী, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে অভ্র, স্ক্রিপ্টিংয়ে অনিশ্রী ও বিশেষ সহযোগিতায় সুপর্ণা। রাহুল বর্মনের জন্য রইল অডিও হার্ট থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।